লো বাজেট এন্ট্রি লেভেল স্মার্টফোন ক্যাটাগরিতে প্রিমো এফ সিরিজের নতুন স্মার্টফোন প্রিমো এফ সেভেন লঞ্চ হয়েছে বাজারে। অ্যাট্রাকটিভ লুক এবং বিগ ডিসপ্লে থাকছে বাজেট ফোনটিতে, যা সাধারণত দেখা যায় না। তাছাড়াও আরও বেশ ভালো কিছু ফিচার রয়েছে ফোনটির, যা জানতে হলে রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। সো ভিউয়ার্স, আর দেরি না করে দেখে নেওয়া যাক ওয়ালটন প্রিমো এফ সেভেনের একটি ফুল রিভিউ অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে। তবে সবার আগে চলুন ভিউয়ার্স দেখে নিই ডিভাইসটির বক্সের ভেতরে কী কী থাকছে। বক্সটি খুললে প্রথমে পাওয়া যাবে ডিভাইসটি, এরপর একটি ওয়ারেন্টি কার্ড, একটি ইউএসবি কেবল, একটি চার্জার অ্যাডাপ্টার, একটি হেডফোনস এবং অ্যাটলাস্ট একটি ব্যাটারি। ফোনটির ডিজাইন বেশ চমকপ্রদ। ডিভাইসটির ফ্রন্ট সাইডটি অন্যান্য সব ডিভাইসগুলোর মতো হলেও ব্যাক সাইডটিকে সুন্দর একটি ডিজাইন প্রদান করা হয়েছে। ব্যাক কভারটিকে চেক প্যাটার্ন ডিজাইন দেওয়া হয়েছে এবং অন্যদিকে ক্যামেরা মডিউলটিকে একটি রাউন্ড এরিয়ার ভেতরে রাখা হয়েছে, যেখানে ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশলাইট অবস্থান করছে। ক্যামেরা মডিউলটি আলোকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে, যা হঠাৎ করে দেখলে একটা চোখের মতো মনে হবে। ফ্রন্ট প্যানেলে রয়েছে 5-ইঞ্চি ডিসপ্লে, যা টপ সাইডে ফ্রন্ট ক্যামেরা ও ইয়ারপিস এবং বটম সাইডে টাচ ক্যাপাসিটি বাটনস রয়েছে। পাওয়ার ও ভলিউম বাটন রয়েছে ডান পাশে এবং 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে ওপরে। এর পাওয়ার বাটনটিতে জিগজ্যাগ প্যাটার্ন এঁকে দেওয়া হয়েছে, যা টাচ করলে আপনি সহজে বুঝে নিতে পারবেন কোনটি পাওয়ার বাটন আর কোনটি ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বাটন। সেম ও মেমোরি কার্ড স্লট দেওয়া হয়েছে ভেতরে, যার অ্যাক্সেস পেতে চাইলে আপনাকে ব্যাক পার্টি খুলতে হবে। ফোনটি পুরোপুরি প্লাস্টিকের তৈরি এবং এর এজগুলোকে হালকা রাউন্ড করে দেওয়া হয়েছে বেটার স্টেবিলিটি এবং বেটার গ্রিপিংয়ের জন্য। ফোনটির ওজন 120 গ্রাম, তবে আমার কাছে কিছুটা ভারী মনে হয়েছে। ডিভাইসটি বাজারে 4টি কালার ভেরিয়েশনে পাওয়া যাবে, যা হলো গোল্ড, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে। 5-ইঞ্চ টিএফটি এফডাব্লিউ ভিজিএ বা 480p ডিসপ্লে দেওয়া হয়েছে প্রিমো এফ সেভেনে। ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্ট করে, অর্থাৎ সব ধরনের কালার ডিসপ্লেটি প্রদর্শন করতে সক্ষম। তাছাড়াও এতে মিরাভিশন রয়েছে, যা ডিসপ্লেটির কালার আরও ইম্প্রুভ করবে। এর ভিউ অ্যাঙ্গেল তেমন একটা ভালো নয়, তবে আপনাকে বিষয়টি বাজেটের কথা চিন্তা করে মেনে নিতে হবে। যেহেতু এটি একটি 5-ইঞ্চ ডিসপ্লে, সো আপনারা ভিডিও বা সিনেমা দেখে বেশ মজা পাবেন, কেননা ফোনটি সহজেই 1080p ভিডিও প্লে করতে সক্ষম। ফোনটির ইন্টারনাল স্পেসিফিকেশন হচ্ছে মিডিয়াটিক MT6580 চিপসেট, যা একটি কোয়াডকোর প্রসেসর রানিং এট 1.3 GHz, যেখানে জিপিইউ হিসেবে থাকছে মালি 400, র্যাম থাকছে 1 GB, যা বেশ ভালো মনে হয়েছে আমার। স্টোরেজ থাকছে 8 GB, যেখানে প্রায় 4 GB ইউজার অ্যাভেলেবল রয়েছে। প্রাইস অনুযায়ী হার্ডওয়্যার বেশ ভালোই বলা চলে। গেমিং ছিল মোটামুটি, সাবওয়ে সার্ফের মতো ছোট গেমগুলো সহজেই খেলা যাবে এতে। স্পিকারটি ভালোই লাউড ছিল, যদিও ফুল সাউন্ডের ডিস্টরশন হয় বেশি। তবে এর ব্যাটারি ব্যাকআপ ছিল বেশ ভালো, ফুল চার্জে সহজে একদিনের বেশি ব্যবহার করা যাবে ফোনটি। সেন্সর হিসেবে শুধুমাত্র অ্যাক্সেলোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর রয়েছে প্রিমো এফ সেভেনে। ফোনটির উভয় পাশে 5 MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে। বেশ মজার বিষয়, উভয় ক্যামেরার পিকচার কোয়ালিটি সেম। দুটো ক্যামেরা ফিক্সড ফোকাস ক্যামেরা এবং ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি তুলতে পারে। ব্যাক ক্যামেরার ফ্ল্যাশলাইটটি মোটামুটি ব্রাইট, যা অন্ধকারে ভালোই ছবি তুলতে পারে। ইউজারদের জন্য বেশ কিছু ছবির স্যাম্পল দিয়ে দেওয়া হলো। অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো তো রান করছে প্রিমো এফ সেভেন। UIটি পুরোপুরি স্টক। ফোনটিতে ওয়ান ট্যাপ ক্লিন বাটন রয়েছে র্যাম ক্লিন করার জন্য। এর নিজস্ব ফোন অ্যাসিস্ট অ্যাপ রয়েছে, যা বেশ কিছু কাজ করে থাকে, যেমন পাওয়ার সেভ, ডাটা ম্যানেজমেন্ট, কল ব্লক, সিস্টেম আপডেট ইত্যাদি। সেটিংসে সাউন্ড অপশনে ডোন্ট ডিস্টার্ব মোড রয়েছে এবং একই সাথে সাউন্ড এনহ্যান্সমেন্ট মোডও থাকছে সাউন্ড কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য। মাল্টি ইউজার মোডও থাকছে ফোনটিকে 2 বা তার বেশিজন নিজেদের মতো করে ফোনটিকে ব্যবহার করার জন্য। ওভারঅল স্টক ডিজাইনের জন্য ট্রানজিশন অ্যানিমেশনও ছিল স্মুথ, আর OTA ফিচার তো থাকছে ফিউচার আপডেটগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন প্রিমো এফ সেভেনের একটি ফুল রিভিউ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বিকজ উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড। প্রযুক্তির সাথে আগামী।